তারপরে প্রথমে মুখে একটু থুতু নিয়ে একটু হালকা থুতু নিয়ে মাটিতে রেখে আঙুলটা এই আঙ্গুল আমি আবার দেখাচ্ছি এই যে সাদা আঙ্গুলটা মুখে নিয়ে মুখেতে একটু থুতু নিয়ে তারপর মাটিতে রেখে মাটিতে একটু লাগিয়ে আঙ্গুলটা মাটিতে লাগিয়ে তারপরে যেই জায়গায় ব্যথা আছে ওই জায়গায় বা যেখানে ফোড়া উঠেছে বিশেষ করে ফোড়া উঠলে ওই ফোড়ার আশেপাশে এবং ব্যথাটার জায়গার মধ্যে এইভাবে হাতটা ঘুরাবে আর দোয়াটা বলবে একটি দোয়া আছে বিসমিল্লাহ ব্যথু অ রুদিনা বিরি কতি বা অদিনা ইউস্ফা সাকি মুনা বি আমি দোয়াটা আবার বলছি বিস্মিল্লাহি তুলবাতু আরুদিনা বিরি কতি বা অদিনা ইউস্ফা সাকি মুনা বি ইদ দোয়াটা এই যখন আঙ্গুলটা নারাবে তখন এই দোয়াটা বলবে নবি সল্লোসাম এইভাবে আমলটি করতেন আমার পরিবারের এবং আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আলহামদুলিল্লাহ এই আমলটা আমরা করি এবং এটার বাস্তব ফল আমরা পেয়েছি